গুগল ভ্যালু দিল সাতোশি কোরকে, কিন্তু কেন? বুঝতেই পারতেছেন, গুগল যেহেতু ভ্যালু ক্রিয়েট করছে সাতোশিকে, সেহেতু বুঝতেই পারতেছেন এটা কিন্তু যেই সেই ব্যাপার না, অনেক বড় একটা বিষয়। কারণ আপনার আমার ভ্যালু দেওয়া আর গুগলের ভ্যালু দেওয়া কিন্তু এক কথা না। আজকের এই ভিডিওতে আপনাদের সেই বিষয়টা আমি দেখাবো, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন। আর এই ফাঁকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের জানিয়ে দিই, হাতে মোবাইল থাকলে টিকটক দিবে টাকা, স্বপ্ন নয় সত্যি, তাও আবার হাজার হাজার নয় লক্ষ টাকার বেশি। কিভাবে জানতে হলে এই ভিডিওটা দেখুন, কারণ টিকটকের পক্ষ থেকে অনেকগুলো আপডেট নিয়ে আসা হয়েছে। এই ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে সকলে দেখে নিন। ওইভাবে করে কাজ করতে পারলে আপনারা লাইফ টাইম ইনকাম করতে পারবেন লক্ষ লক্ষ টাকার উপরে ফ্রিতে মোবাইল দিয়ে ইনশাআল্লাহ, সবাই যে কেউ যে কোনো দেশ থেকে। তো বিষয়টা আপনাদের আমি লাইভ দেখাবো, এই জন্য আমি চলে আসলাম কোথায়, চলে আসবো হইলো গুগল কিওয়ার্ড প্ল্যানার এই ওয়েবসাইটে। এরপরে এখানে দেখতে পাবেন গো টু কিওয়ার্ড প্ল্যানার, আপনারাও গুগলে গিয়ে সার্চ করতে পারেন গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে, তাহলেও কিন্তু সেম জিনিসটি পাবেন। ওকে, এরপরে গো টু কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করব, আপনারাও করতে। এরপরে এখান থেকে নো থ্যাঙ্কস এর উপরে ক্লিক করে দিব। আরেকটা জিনিস হলো, এটাকে সবসময় আপনারা ডেস্কটপ মোড করে ব্যবহার করবেন, তাহলে সব ফিচারগুলো চলে আসবে, অন্যথায় মোবাইল দিয়ে একটু ঝামেলা করে। তো ডেস্কটপ মোড করার পরে একটু দেরি করবেন, ঠিক আছে। সেটিংটা আপনারা ঠিক করে নিতে পারেন এই যে এখান থেকে, ঠিক আছে। এই যে আমি দেখিয়ে দিতেছি যে সেটিং অপশনে, এখানে যখন ক্লিক করবেন না, সেটিং অপশনে যখন ক্লিক করবেন, লক্ষ্য করুন, এই যে সেটিং অপশনে যখন ক্লিক করবেন এরকম চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ড। এরপরে এই যে এখানে লেখা রয়েছে প্ল্যানিং, এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করলে এরকম চলে আসবে। এরপরে আবার দেখতে পাবেন আপনার আরেকটা অপশন রয়েছে কিওয়ার্ড প্ল্যানার, এই কিওয়ার্ড প্ল্যানার উপরে আবার ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু এই যে এখনকার এই ইন্টারফেসটা চলে আসবে, আমি একটু জুমটা কমিয়ে দিতেছি। ওকে, এরপরে আপনারা কি করবেন, এই যে এখানে লেখা রয়েছে দ্বিতীয় যেই প্রজেক্টটা, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, এরকম চলে আসবে, ঠিক আছে। চলে আসার পরে এখানে যদি আমরা এই যে লিখে দেই সাতোশি, ঠিক আছে, সাতোশি লিখে দেওয়ার পরে একটু আমি জুমটা কমিয়ে নিতেছি, ঠিক আছে। এরপরে এই যে রেজাল্ট অপশনে এখানে যদি আপনারা ক্লিক করেন, ঠিক আছে, এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে এখানে কিন্তু সব কিছু তারা দেখাবেন। এই যে দেখছেন চলে আসলো, ঠিক আছে। তো আমি আপনাদের বোঝানোর সাথে একটু ঝুম করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এরপরে দেখুন বন্ধুরা, এই যে দেখুন এখানে কিন্তু সাতোশির নাম প্রথমেই রয়েছে, ঠিক আছে। এরপরে সাতোশি নাম দিয়ে যেই যে কিওয়ার্ডগুলো রয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আপনারা চাইলে কি করতে পারেন, এই যে এখানে ক্লিক করে অল মার্ক করে তারপরে আপনারা গুগল নোটে নিয়েও এগুলো দেখতে পারেন। যাই হোক, তখন কিন্তু আপনারা ভ্যালুটা বুঝতে পারবেন না। তো ভ্যালু বোঝার জন্য কি করবেন, এই যে এদিকে টান দিবেন, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, দেখুন সাতোশি লিখে যদি কেউ সার্চ করে তাহলে গুগল তাকে দিবে 14 সেন্ট, সর্বনিম্ন সর্বোচ্চ হচ্ছে 34 সেন্ট, ঠিক আছে। তার মানে কি, গুগলের কাছে একটা, এটা কিন্তু ভ্যালু লেভেল একটা বিষয়, অর্থাৎ এটা লেখে অনেক মানুষ সার্চ করে বিদায় কিন্তু গুগল এটা করছে, ঠিক আছে। এরপরে এটা দিয়া কিন্তু সার্চ করলে 12 সেন্ট, সর্বোচ্চ 22 সেন্ট পর্যন্ত দিবে, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের ভিডিও কিংবা আর্টিকেলেরও র্যাঙ্ক বাড়াতে পারেন। এখন কথা হচ্ছে, সাধারণ মানুষ মনে করবেন যে আমাদের কী লাভ হলো, তাহলে এটা লাভটা হলো এই কোম্পানির কিন্তু ভ্যালু গুগলের কাছে অনেক গুণ বেশি বেড়ে গেল, ঠিক আছে। আর গুগলের যেহেতু বা গুগলের কাছে যেহেতু এটার ভ্যালু বেড়ে গিয়েছে সাতোশি কোম্পানির, সেহেতু এই কোম্পানিটা কিন্তু ছোটোখাটো না, এটা আপনারা বোঝেন, ঠিক আছে। অর্থাৎ ছোটো কোম্পানি নিয়ে কিন্তু বড় কোম্পানিরা নাড়াচাড়া করে না, ঠিক আছে। অর্থাৎ বড় পর্যায়ে যে কোম্পানি যেতে পারে সেই কোম্পানিগুলোকে নিয়ে কিন্তু গুগল কিংবা অ্যামাজন ফেসবুক এই ধরনের কোম্পানিগুলো কাজ করে থাকে। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এরপর আপনাদের মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। তো আজকে